প্রিয় দর্শক, বরাবরের মতো আমি ইঞ্জিনিয়ার চমক হাজির হয়েছি আপনাদের মাঝে। বিল্ডিং প্ল্যান পঞ্চালনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে বিষয়টি সেটি হচ্ছে তাদের স্কোয়ার ফিট বের করবেন কিভাবে, এবং অতিরিক্ত স্কোয়ার ফিট হওয়ার কারণে অতিরিক্ত টাকা মিস্ত্রিকে দিতে হয়, কেমন করে দিতে হয় সে বিষয়ে শেষে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং স্কোয়ার ফিটের যে কীভাবে হিসাব বের করতে হয় সেটি এখান থেকে ধারণা পাবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন মনোযোগ সহকারে, তাহলে অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। আপনাদের ছাদের স্কোয়ার ফুট হিসাব বের করবেন যেভাবে, আমরা অনেকেই জানি না যে স্কোয়ার ফিট কীভাবে বের করতে হয়। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখব যে কীভাবে স্কোয়ার ফিট বের করবেন এবং খুব সহজে আপনাদের ছাদ এবং আপনাদের যে কাজের যে স্কোয়ার ফিট, যে মিস্ত্রির সঙ্গে যে স্কোয়ার ফিট হিসেবে যেটা আর কি আমাদের চুক্তি হয়, সেই চুক্তির হিসাব বের করতে গেলে কিন্তু আমাদের স্কোয়ার ফিট হিসাবটা জানানো জরুরি। তাই স্কোয়ার ফিট কীভাবে বের করবেন এই ভিডিওতে আমরা জানব। চলুন তাহলে আমরা ভিডিও শুরু করি। একটু আগেই কিন্তু ভিডিওতে দেখিয়েছি যে ছাদের পরিমাপ গ্রহণ করা হচ্ছিল। ছাদের মাপ গ্রহণ আসলে দৈর্ঘ্য প্রস্থ গ্রহণ করলেই কিন্তু স্কোয়ার ফিট পাওয়া যায়, কিন্তু অনেক ক্ষেত্রে একটু আঁকাবাঁকার কারণে ছাদের মাপের একটু কম বেশি হয়ে যায়। তাই সেগুলো কীভাবে আপনারা হিসাবে নিয়ে আসবেন সেগুলোই আমি দেখাবো এই ভিডিওতে। চলুন শুরু করি। মনে করি এটি সাত, এটি ধরলাম আমরা এখানে সিঁড়ি, সিঁড়ি আছে এখানে, আমরা ধরি এদিকে লেন্থ 50 ফিট এবং এখানে ইংরেজিতে লিখছি, কিন্তু হিসাব করার সময় বাংলাতে করব, সমস্যা নেই। কিন্তু এটি যদি আমরা শুধু ছাদের হিসেব করি, এখানে কিন্তু অনেক সময় বারান্দাও থাকে, যদি ডিজাইনে এরকম এখানে একটি বারান্দা থাকে বা এই পাশে আর একটি বারান্দা, সেম সেম যদি এই পাশেও আমরা একটি বারান্দা থাকে এবং এই পাশেও যদি একটি বারান্দা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই জায়গাটা কিন্তু অবশ্যই হিসাব থেকে বাদ যাবে, এই জায়গাটা কিন্তু হিসাব থেকে বাদ যাবে। সেই ক্ষেত্রে যদি আমাদের বারান্দার মাপ হয় এইদিকে 4 ফিট এবং এইদিকে যদি হয় 8 ফিট, সেম সেম এটাও যদি আমাদের 4 ফিট এটিও 8 ফিট, আমি দুই পাশে দেখাচ্ছি না, এক পাশে দেখালেই হচ্ছে যে এই মাপটাও সেম এই পাশে একই, যেহেতু আমাদের তাহলে 4টি বারান্দা হচ্ছে, 4টি বারান্দার মাপ একই যদি হয়, তাহলে আমাদের আগে ছাদের যে স্কোয়ার ফিট, ছাদের স্কোয়ার ফিটটি বের করতে হবে। সেটি হচ্ছে আমাদের, আমরা জানি স্কোয়ার ফিট সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান এক, মানে স্কোয়ার ফিটের সূত্র হচ্ছে বর্গ ফুট। সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 50 ফিট, বাংলায় লিখলাম, গুণন আমাদের প্রস্থ হচ্ছে 30 ফিট। তাহলে আমাদের, তাহলে এটা গুণন যদি করি তাহলে 3 × 1500 স্কোয়ার ফুট আমরা পেলাম। কিন্তু বারান্দার
মাপটাও কিন্তু আমাদেরকে বের করতে হবে, যেহেতু আমাদের চারটি বারান্দা হচ্ছে, যে আমাদের একটি বারান্দার মাপ হচ্ছে 4 ফিট গুণন 8 ফিট, আমাদের 4 ফিট গুণন 8 ফিট, ব্র্যাকেট দিতে হবে, গুণন আমাদের 1, 2, 3, 4টি বারান্দা। এটি গুণন করার সময় চার গুণন আট গুণন চার, 128 স্কোয়ার ফুট যোগ দিলেই এটা হচ্ছে 1628 হবে, যোগ 1500, তাহলে একটি ক্যালকুলেশন একটু ভুল থাকার কারণে আসলে পরে আমাকে এটাকে কেটে নতুন একটি পেজ এখানে ইনক্লুড করতে হয়েছে। যাই হোক, এতে যদি আমরা যোগ করি তাহলে 1500 এবং 128 হচ্ছে 1628 স্কোয়ার ফুট। দর্শক, আমরা শিখলাম যে আসলে কীভাবে ছাদের স্কোয়ার ফুট বের করতে হয়, এটি একটি তার নমুনা। এরকম যদি আরও ভিডিও আপনারা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আর ভিডিওতে লাইক এবং কমেন্টস করলে আমরা উৎসাহ পাই, আর এই উৎসাহ না পেলে আসলে ভিডিও ক্রিয়েট করতে ইচ্ছে করে না। যাই হোক, আপনারা যারা ভিডিও করতে ভালোবাসেন তারাও কিন্তু একটু ভিডিও করে দেখবেন যে ভিডিও করে এবং এডিট করতে কত সময়ের মানে প্রয়োজন, তাহলে বুঝতে পারবেন যে একটি ভিডিও তৈরি করতে কীরকম পরিশ্রম করতে হয়। যাই হোক, আপনারা যদি মানে সোজাসুজি স্কোয়ার ফিট বের করতে চান তাহলে কিন্তু এই যে 50 যোগ 4 যোগ 4, তাহলে 58 গুণন, এদিকে হচ্ছে আপনাদের 30, তাহলে 58 গুণন 30 যদি করেন আপনারা, তাহলে 58 গুণন 30 তাহলে আসে 1740। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশনে আসছে যে 1628, তাহলে আমরা যদি 1740 থেকে 1628 বাদ দিই, -1628, তাহলে আমাদের 112 স্কোয়ার ফিট কিন্তু বেশি হচ্ছে। এখানে যদি আমরা 1740 বাদ দিই তাহলে 112 স্কোয়ার ফিট কিন্তু আমাদের এক্সেস হচ্ছে। এই 112 স্কোয়ার ফিট যদি আমরা ফিনিশিং রেটে যাই, একটি বিল্ডিং ফিনিশিং রেট যদি একটি মিস্ত্রি নিয়ে থাকে যে 200 টাকা, এটি এলাকাভেদে অনেক সময় কম বেশি হয়ে থাকে, এটি যদি আমরা 200 টাকা দিয়ে গুণন দিই তাহলে কত আসে, মানে এটি আমাদের অতিরিক্ত খরচ যদি আপনারা এটি হিসাব না করেন, তাহলে 22,400 টাকা আপনাকে মিস্ত্রিকে অতিরিক্ত টাকা দিতে হবে। মানে মোট কথা যে এই যে আপনার বাদ অংশটুকুরও আপনাকে মূল্য দিতে হবে যদি আপনি হিসাব না করেন। তো দর্শক, আমি মানে এই সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।